এসএসবি 53 ভেটেরিনারির পক্ষ থেকে জয়গাঁর রামগাঁও এলাকার বাসিন্দাদের পানীয় জলের সমস্যা দূরীকরণের জন্য রামগাঁও এলাকায় পানীয় জলের প্রকল্পের শুভ উদ্বোধন হলো। এসএসবির পক্ষ থেকে জয়গাঁর রামগাঁও এলাকায় পানীয় জলের প্রকল্পের উদ্বোধন হলো। এসএসবি 53 ভেটেরিনারির পক্ষ থেকে জয়গাঁর রামগাঁও এলাকার বাসিন্দাদের পানীয় জলের সমস্যা দূরীকরণের জন্য পানীয় জলের প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে। এদিন সেই প্রকল্পের শুভ সূচনা হলো। উপস্থিত ছিলেন এসএসবি 53 ভেটেরিনারির কমান্ড্যান্ট অরবিন্দ কুমার। আজ 53 ব্যাটালিয়ন সিমলাওয়ারি ফালাকাটা কি তরফ সে সিভিক একশন প্রোগ্রাম কাজ কিয়া গিয়া হ্যাঁ কি আপনার স্যার বিদিত হ্যাঁ ভারত সরকারকে বিভিন্ন কল্যাণকারী কার্যক্রম কে তহত হম সিভিক একশন প্রোগ্রাম কাজ করতে হ্যাঁ সময় সময় পর এস এলাকে মে হমনে কম্পিউটার কি ট্রেনিং যো ইহাকে বেরোজগার যুবক কে উনকো দিয়া হ্যাঁ ইসকে আলাবা বেল্ডিং ট্রেনিং ইসকে আলাবা মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুলো মে হমনে স্কুল ব্যাগস আর কিট বগেরা দিয়ে হ্যাঁ ইসকে আলাবা ইস সাল হম যা পে জরুরত ওহা পে সোলার লাইটস ভি লগা রহে হ্যাঁ ইন সব কার্যক্রম কে মাধ্যম সে আমারা যে উদ্দেশ্য এসএসবি কা মোটো যে সেবা সুরক্ষা বন্ধুত্ব উসকী ভাবনা কো আগে বড়ানা হ্যাঁ এসএসবি ইহা পে ডিপ্লয়েড হ্যাঁ আর আপ সবকে সহযোগ সে আমারা মুখ্য উদ্দেশ্য হ্যাঁ ইহাকে লোগো মে সুরক্ষা কি ভাবনা পেদা করনা ইসকে আলাবা যে ইহাকে রহনে ওয়ালে লোক হ্যাঁ উনকে বীচ মে এক সামঞ্জস্য বানায়া যায় আর দেশ কে বিকাশ কে লিয়ে বর্ডার কো সুরক্ষিত রাখনে কে লিয়ে কার্য কিয়া যায় হম আপনে কার্যক্রমে কে দরান বেটি বচাও কা নারা দেতে হ্যাঁ इसके अलावा जो सामाजिक कुरीतियाँ हैं या जो समाज के लिए हानिकारक चीज़ हो सकती है जैसे प्लास्टिक भगाने का कार्यक्रम है उसको भी हम प्रोत्साहित करते हैं। हम ये ना समझे कि एक हमारे करने से कुछ नहीं होगा, बूंद बूंद से सागर बनता है। तो अगर हम अपने जीवन में ये ठान लें कि वन टाइम जो प्लास्टिक उसका यूज़ नहीं करेंगे तो इस तरह से घर परिवार के लोग ना करें, उसके बाद पूरे समाज के लोग नहीं करें।